আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আলামতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম প্লেন পরোটা। তো ভাবতে পারেন পরোটা তো সবাই বানাতে পারে। হ্যাঁ, সবাই বানাতে পারে, তবে আমি যেভাবে বানাই আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি যেভাবে বানাই, এটা হবে উপর থেকে ক্রিস্পি হবে, তবে পরোটা একদম সফট হবে। অনেকেই বলেন যে পরোটা ঠান্ডা হয়ে গেলে রাবারের মতো শক্ত হয়ে যায়। তো আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ফলো করে পরোটা বানান, তাহলে ঠান্ডা হওয়ার পরেও একদম সফট থাকবে। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমার পরোটাটা কতটা লেয়ার হয়েছে এবং সফট হয়েছে। তো আমি আপনাদেরকে যে দেখতে পাচ্ছেন, খুলে খুলে দেখাচ্ছি যে কেমন লেয়ার তৈরি হয়েছে আমার পরোটার মধ্যে। তো আমি আজকে দুই রকম পরোটা বানিয়ে দেখাবো। দুই রকম বলতে, একটা গোল পরোটা আর একটা চারকোনা পরোটা। তো দুইটার শেপ কিভাবে দিই, আমি কিভাবে দিই, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো গোল পরোটা বা চারকোনা পরোটা সবাই বানাতে পারেন, তবে এটা কিভাবে লেয়ার ক্রিয়েট হবে, অনেকগুলো লেয়ার ক্রিয়েট হবে, সেভাবে আমি আজকে বানিয়ে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক আমার এটা আমি কিভাবে তৈরি করি। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি একটা বোলে আমি দুই কাপের মতো, এটা দুই কাপ থেকে সামান্য বেশি হবে, আমি ময়দা নিয়ে নিয়েছি। তো তার মধ্যে আমার লাগবে স্বাদ মতো লবণ, তারপরে আমার লাগবে 1 টিস্পুন চিনি, তারপরে আমার লাগবে রান্নার তেল 3 টেবিল চামচ আমি দিয়ে দিলাম। তো এখন এই সবগুলোকে আমি খুব ভালো করে প্রথমে মিক্সড করে নেব, যাতে করে তেল লবণ এই ময়দার সাথে খুব ভালো করে মিশে যায়। এই স্টেপটা অবশ্যই করতে হবে, এই তেলটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে তারপরেই পানিটা অ্যাড করতে হবে, যদি আপনি খুব সুন্দর একটা লেয়ারের পরোটা তৈরি করতে চান। পরোটা বানানোর মেন বৈশিষ্ট্য কিন্তু এই ডোটা। এই ডোটা যদি আপনি ঠিকভাবে বানান, তাহলে আপনার পরোটাটা ঠান্ডা হওয়ার পরে আর রাবারি হয়ে যাবে না। তো আমি এখানে একদম কুসুম হালকা গরম পানি নিয়ে নিয়েছি এই পরোটা তৈরি করতে। তো আমি প্রথমে আমি একটু একটু করে এই পরোটার ডোটা তৈরি করে নেব। এইটা একটা সফট ডো তৈরি হবে, তৈরি করে নিতে হবে, কারণ এটা খুব শক্ত একটা ডো তৈরি করা যাবে না। কারণ এটা আপনি বানানোর পরে একটু রেস্টে যখন রাখবেন, তখন এটা পানিটা সোক করে নেবে। তখন আপনি যদি প্রথমেই একটু শক্ত করে ডোটা তৈরি করেন, তাহলে এটা আরও শক্ত রাবার টাইপের হয়ে যাবে। তো সেই জন্য প্রথমে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তো আমি এখন উপর থেকে সামান্য আবারও তেল দিয়ে এটা রেস্টে রেখে দিব। আপনাদের হাতে আপনারা আধা ঘন্টা বা মিনিমাম 1 ঘন্টাও রেস্টে রেখে দিতে পারেন, আমি 2-3 ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিলাম। আপনারা এটা ইনস্ট্যান্ট তৈরি করেও বানাতে পারেন ডোটা, কিন্তু সেক্ষেত্রে হবে কি, এটা কিন্তু খুব বেশি লেয়ার ক্রিয়েট হবে না। তারপরেও চেষ্টা করবেন মিনিমাম যেন 15-20 মিনিট বা আধা ঘন্টা, এর থেকে বেশি যদি রেস্টে রাখতে পারেন তাহলে তো আরও ভালো। আমার পরোটা বানানোর প্ল্যান থাকলে আমি রাত্রেই এই ডোটা তৈরি করে রেখে দিই। তো এখন আমি ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আমার এখানে 5টা আমি পরোটার জন্য লেচি কেটে নিয়েছি। আমার কাছে একটু বড় সাইজের পরোটাই ভালো লাগে, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে বানিয়ে নেবেন। তো এখন হয়েছে, আমি প্রথমে একটা বড় করে এটা রুটি বেলে নিব। এটা যতটুক সম্ভব আপনারা বড় করে নেবেন, এটা কিন্তু গোল হওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট যতটুক সম্ভব একটু বড় করে নিতে হবে। তা আমি বেলুন দিয়ে প্রথমে আমার যতটুক সম্ভব হয়েছে আমি গোল বড় করে নিয়েছি, তারপর দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে টেনে টেনে এটা আরও একটু বড় করে নিচ্ছি। এইটা কিন্তু এই যে আমি রেস্টে রাখার কারণে আমি হাত দিয়ে যখন টানছি এটা বড় হয়ে যাচ্ছে, একটু একটু ছিঁড়ে গেলেও কোনো সমস্যা নেই। এই যে দেখতে পাচ্ছেন আমার এটা পাতলাটা কেমন হয়েছে, আমার হাত দেখা যাচ্ছে অপর পিঠ থেকে। এখন এর উপরে আমি সামান্য তেল দিয়ে দিলাম, আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ব্রাশ দিয়েও দিতে পারেন। তার উপরে আমি হালকা ময়দা ছিটিয়ে দিলাম, এর কারণেই আমার লেয়ার ক্রিয়েটটা খুব ভালোভাবে হবে। তো এখন আমি দুই পাশ থেকে দুটা ভাঁজ দিয়ে উপর থেকে আবারও তেল লাগিয়ে সামান্য ময়দা ছিটিয়ে দিলাম। তো এই পরোটাটা আমি 4 ভাঁজে তৈরি করব। তো তার জন্য আমি দেখতে পাচ্ছেন একটা ভাঁজ দিয়ে নিয়েছি, আর এগুলো কিন্তু আসলে বলার থেকে দেখেই খুব ভালো করে বোঝা যায়। এখন আমি গোল পরোটার জন্য একটা
আবারও রুটি বানিয়ে নেছি। সেই আগের মতোই যতটুক সম্ভব একটা বড় করে রুটি বেলে নিতে হবে। তারপর আমি হাত দিয়ে এভাবে টেনে টেনে আরও একটু বড় করে নিচ্ছি। তো তার উপরে আমি আবারও এই যে আগের মতোই তেল ছিটিয়ে একটু ময়দা ছিটিয়ে দেব। আমার এগুলা কেমন পাতলা হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন। তো তেল লাগিয়ে আমি আবারও ময়দা ছিটিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমি এই পরোটা তৈরি করতে কিন্তু কোনো প্রকার বেলার সময় ময়দা ইউজ করছি না। এখন আমি দেখতে পাচ্ছেন রুটির এক পাশ থেকে যখন উপরে উঠাবো তখন কিন্তু আমার এই লেয়ারটা নিজে নিজেই তৈরি হবে, কিন্তু আমি আপনাদের সুবিধার্থে আরেকটু দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে কুচির মতো করে। তারপর দেখতে পাচ্ছেন এভাবে হাত দিয়ে মুঠো মুঠো করে আমি একটু টেনে টেনে লম্বা করে নিচ্ছি। এটা কিন্তু খুব ভালো করে চোখ দিয়ে তাকিয়ে খেয়াল করতে হবে, বলার থেকে দেখেই কিন্তু ভালো করে বোঝা যায়। তো আমি এভাবে করে সবগুলো পরোটার ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমি পরোটা বানাতে চলে যাব। তো প্রথমে আমি গোল শেপের যে পরোটা ওইটা তৈরি করে নেব। তো আমি হাত দিয়ে চেপে চেপে দেখতে পাচ্ছেন প্রথমে এভাবে করে মেলে নিচ্ছি। আপনার চাইলে হাত দিয়ে এভাবে সবটাই বড় করে নিতে পারেন। তা আমি এক্ষেত্রে একটু বেলুন ইউজ করছি। বেলুনটা তবে খুবই আলতো হাতে চারপাশ থেকে বেলে নিতে হবে, মাঝখানে না, চারপাশ থেকে। আপনি যতটুক এটা পাতলা করবেন ততটুক হওয়া পর্যন্ত এভাবে চারপাশ থেকে হালকা হাতে এটা করে নিতে হবে। এটা কিন্তু খুবই ইজিভাবে বড় হয়ে যাচ্ছে, আমি কোনো প্রেশার ক্রিয়েট করছি না। এই ক্ষেত্রে আমি আলতো হাতে এটা বড় করে নিয়েছি। এই যে এটার পাতলাটা কিন্তু এমনই হবে রুটির থেকে সামান্য একটু মোটা, তবে বেশি মোটা রাখিনি আমি। তো এখন আমি এটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম ভাজার জন্য। আমি শুকনো একটা ফ্রাই প্যানে আমি এই পরোটাটা দিয়ে দিয়েছি। আর আমি ফ্রাই প্যানটা ক্রেপের যে ফ্রাই প্যান আমি ওইটা ইউজ করছি, কারণ এটা একটু বড় সাইজের। এটাতে আমার খুবই ভালো লাগে এই পরোটা ভেজে নিতে। তো একপাশ তো যখন এভাবে ভালো করে হয়ে আসবে তখন আমি এইটা উল্টে দিব। উল্টে তখন দেখতে পাচ্ছেন এই পাশের কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখন আমি চেপে চেপে এটা আরেক পিট ভেজে নিব। তা আমি এভাবে করে তিন চারবার এভাবে উল্টে পাল্টে আমি পরোটাটা ভেজে নেব। তো যখন দেখবেন দুই পাশ ভালো করে একটু হয়ে আসবে সেই ক্ষেত্রে আমি এটাতে রান্নার তেল ইউজ করব। তা আমি সবসময় বাসায় আমি ঘি দিয়ে পরোটাটা ভেজে থাকি। তা আজকে যখন আপনাদের সাথে শেয়ার করছি রান্নার তেল দিয়েই আমি বানিয়ে দেখাচ্ছি। তো এখন আমি চারপাশ থেকে একটু তেল দিয়ে দিলাম। তো তেলটা আসলে আপনারা কম বেশি দিতে পারেন, এটা যার যার পছন্দ মতো। তো তেলটা বেশি দিলে কি হয় যে তেলটা বেশি যদি আপনি দেন উপর থেকে ক্রিস্পিটা বেশি হবে, ভিতরে সফট থাকবে। আর যদি আপনি পরিমাণে খুবই সামান্য তেল দেন ক্রিস্পিটা একটু কম হবে, তবে পরোটা ঠিকই সফট থাকবে। এইটাই ব্যবধান। তো এভাবে করে আমি পুরো পরোটাটা তৈরি করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন পরোটাটা আমি যেমনটা কালার চাচ্ছিলাম সেরকম কালার চলে এসেছে। এখন আমি এটা উঠিয়ে নেব। এখন আমি চারকোনা শেপের যে পরোটাটা ওইটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন হাত দিয়ে খুব সহজে এটা বড় হয়ে যাচ্ছে। এই যে বেলুন দিয়ে জাস্ট এক মিনিট বেললেই এটা কিন্তু একদম বড় হয়ে যাচ্ছে, এটা ছোট হয়ে আসছে না। তো আমি এই চারকোনা পরোটাটাও বানিয়ে নিলাম। এখন আমি এটা ফ্রাই প্যানে নিয়ে যাব। এটাও সেই একই রকম রুটি থেকে সামান্য একটু মোটা হবে, বেশি মোটা আমি রাখিনি। তো এখন এই পরোটাটাও আমি দেখতে পাচ্ছেন এক পাশ আমার হয়ে গেছে। তো এটাও আমি সেম একইভাবে তৈরি করে নেব। দুই পাশটা একটু ভালো করে হয়ে গেলে আমি আবার একটু সামান্য তেল দিয়ে এটা চেপে চেপে ভাজবো, আমার যেরকম আমি কালারটা চাচ্ছি সে কালারটা আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর কিন্তু ফুলে উঠেছে, ভিডিওতে বোঝা যাচ্ছে না। এটা মাঝখান থেকে এই যে খুবই ফুলে উঠেছে। তো আমি এভাবে করে ভেজে নিচ্ছি।
যেমনটা কালা চাচ্ছিলাম এটা ওই কালারটা চলে এসেছে এখন আমি এই পরোটাটাও উঠে নেছি এভাবে করে সবগুলো পরোটা আমি ভেজে নেছি তারপর আমি পরিবেশন করে নেছি এই যে দেখতে পাচ্ছেন আমি পরিবেশন করে নিয়ে এসেছি এই যে এখন আমি আপনাদেরকে একটু গরম গরম এখনো খুবই গরম আমি ধরতে পারছি না আমি গরম গরম এটাকে খুলে দেখাচ্ছি যে এটার লেয়ারটা কেমন হয়েছে আপনি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা লেয়ার হয়েছে এবং কি কতটা সফট হয়েছে আর উপর থেকে কিন্তু খুবই ক্রিসপি হয়েছে আমার কাছে এমন পরোটাই মজা লাগে উপর থেকে ক্রিসপি থাকবে ভিতরে সফট হবে এই পরোটাটা কিন্তু আমার কাছে শুধু দুধ চা দিয়ে খেতে খুবই মজা লাগে আমার আর কিছু দরকার হয় না তো আপনাদেরকে আমি আরো একটা পরোটা যেটা গোল করে বানিয়েছি এটা উপর থেকে দেখতে পাচ্ছেন কেমন লেয়ার এসে গেছে উপর থেকে বোঝা যাচ্ছে তো এটাও আমি আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি তো আমি আজকের এই পরোটাটা আমি হাঁসের মাংস দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি হাঁসের মাংস আর সাথে দুধ চা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই সবাই আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আপনাদের কেমন লেগেছে আমার আজকের এই রেসিপিটি আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সামনের আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে সেই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ